হ্যালো আসসালামু ভিউার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আমি অনেক ভালো আছি ইস্তিয়াক আহমেদ কবিরাজ চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় ভিউয়ার্স আজকে যে জিনিসটা দেখতেছেন এটা হলো পিওর শিলাজিৎ এটা দেখার কারণ হচ্ছে এটা এখনো প্রসেসিং করা হয় নাই এটা ইনটেক আমদানি করা হয়েছে বা ইম্পোর্ট করার পরে এটা সরাসরি এরকম এক কেজির একটা করে টিনের কৌটা বা যার যারে আসে এরকম টিনের কৌটা টিনের মুখটা সবে কাটা হলো এটা সম্পূর্ণ অরিজিনাল শিলাজিত এবং এই শিলাজিতটা মূলত পাকিস্তানের শিলাজিত শিলাজিৎ অনেক দেশে হয় সাধারণত শিলাজিত হলো আপনার ভারতের তিব্বত হিন্দু কুশ পর্বতমালা তারপর আপনার পামির পর্বতমালা আফগানিস্তানের ভুটান নেপাল রাশিয়া তারপরে আপনার ইরান মঙ্গোলিয়া দক্ষিণ দক্ষিণ পেরুর কিছু অঞ্চল আছে কিছু পর্বতমালা আছে সেগুলোতে সাধারণত শিলাজিত পাওয়া যায় এর মধ্যে এটা হলো পাকিস্তানের গিলগিট বালদিস্তানের যেটা পাওয়া যায় এবং এই শিলাজিতের গুণগত মানটা খুবই ভালো বিশেষত ভারতের তিব্বত এবং হিন্দুকুশ পর্বতমালার যে সে শিলাজিতগুলো এবং পাশাপাশি পার্শ্ববর্তী যে পাকিস্তানের যে গিলগিট বালজি যে শিলাজিৎগুলো সেগুলো সর্বোত্তম এটা সম্পূর্ণ বাইরে থেকে আসে এক কেজির কৌটা এক কেজি কৌটায় যে এখানে লেখা আছে দেখেন ফ্রম গিলগিট ফ্রম গিলগিট অর্থাৎ এটা ওই গিলগিটের যে বাল্জিস্থান যে আছে পাকিস্তানের সেই জায়গা থেকে এটা উৎপাদিত এবং সেখান থেকেই মূলত এরকম টিন বা সিলভার এটাকে বলা হয় সিলভার এটা সম্পূর্ণ সিলভারের কৌটা সিলভার দিয়ে তৈরি এই কৌটাগুলো হয় সিলভার এবং টিনের মিশ্রণে এই কৌটাগুলো তৈরি হয় এবং এটার ওজন থাকে এক কেজি প্রত্যেকটা প্যাকের ওজন থাকে কেজি কেউ যদি কেজি পরিমাণ পুরোটা নিতে চান সেক্ষেত্রে তবে আমরা সাধারণত এগুলোকে কেটে বা ভেঙে এর ভিতরে যে শিলাজিতটা থাকে এক কেজি পরিমাণ এটা কেটে আমরা কৌটা জাত করি ছোট ছোট একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বা দুইশো গ্রাম এভাবে আমরা সাধারণত কৌটা জাত করি করে করে আমরা এটা গ্রাহকদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি কারণ এক কেজি কেজি এলাচি সাধারণত অনেকেই একসঙ্গে ধাতুগুলো কেনার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আমরা এটা তখন কেটে ছোট ছোট করি এটাই যা দেখেন পলিতে প্যাকেজিং করা আছে এর উপরে টিনের কৌটার মুখটা কাটার পরে তো পলিটা যদি আমরা সরাই এই যে দেখেন তাহলে দেখা যাবে যে অরিজিনাল যে শিলাজিৎ এটা বেরিয়ে আসবে কালো রঙের এইটাই হলো শিলাজিৎ কালো পিচের মতো বা বা এটাকে ওয়াক্স বলা হয় ইংরেজিতে এটাই মূলত শিলাজিত এটা দেখার কারণ হলো যে যারা বলেন যে আসলে আমরা অরিজিনাল শিলাজিত দিই কিনা তো এটা হলো অরিজিনাল শিলাজিত একদম ইম্পোর্টেড টিনের কৌটা একদম লেভেল এদের অ্যাড্রেস ঠিকানা কিছু এখানে দেওয়া আছে সুপ্রিম ইন্টারন্যাশনাল থেকে এটা আসে তাহির মাহমুদের একটা কোম্পানি পাকিস্তানের এই কোম্পানিগুলোর ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন সেক্ষেত্রে ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এটা আমরা এখন কাটবো এটা কাটার জন্য আসলে শক্ত হাতুড়ি এবং পাটাল বা এই ধরনের জিনিস দিয়ে এটাকে কেটে টুকরো টুকরো করে ছোট ছোট অংশ করতে হবে এটা আমি রাখছিলাম ফ্রিজে কারণ এটা সাধারণ টেম্পারেচার রাখলে এটা নরম বা গলে যাবে আর ঠান্ডা অবস্থায় এটা শক্ত হয়ে যাবে শিলাজিত অন্যতম বৈশিষ্ট্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অন্যান্য আসল শিলাজিত কিভাবে চিনবেন সে বিষয়গুলো বলা আছে অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এই বিষয়টা আর এছাড়া শিলাজিতের আসলে উপকারিতা বা বেনিফিটগুলো কী কি অনেকে আসলে ভেবে থাকেন যে শিলাজিৎ শুধুমাত্র যৌন ডেভেলপমেন্টের জন্য কাজ করে বা সেক্সুয়াল ডিজর্ডারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল এটা অন্যান্য অসংখ্য রোগের ক্ষেত্রে এটা কাজ করে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব তো সেক্ষেত্রে আপনি চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা এর ফাঁকে একটু এটা কেটে শিলাজিৎগুলো কৌটাজাত করে নেই এরপরে ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে বিষয়টা বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ বন্ধুরা তো শিলাজিত কৌটা অবস্থায় দেখলাম সেগুলোকে এরকম ছোট ছোট কৌটায় একশো গ্রাম করে আমরা আলাদা করি আলাদা করে কৌটাজাত করি এবং এই যে শিলাজিত এখানে ভরা হয়েছিল এবং তারপরে সেটা ভেঙে চুরো চুরা করে গুঁড়া করে সেটাকে ঢোকানো হয়েছিল এবং এটা তাপমাত্রায় গোলে কৌটার নিচে চলে গেছে এবং এখন হার্ড অবস্থায় আছে এবং আবার টেম্পারেচার আসলে এটা অটোমেটিক আবার গোলে নরম হয়ে যাবে এভাবে আমরা মূলত এই শিলাজিত এভাবে ছোট ছোট কৌটাজাত করি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এই হলো শিলাজিৎ প্রতিটা এভাবে একশো গ্রাম করে আমরা ছোট ছোট প্যাক করি এবং শিলাজিৎটা আপনার গোলানোর পরে বা পানির সাথে মিক্সড করার পরে ঠিক এই কালারটা ধারণ করবে এই কালারটা ধারণ করবে ঠিক এইভাবে এভাবে কন্টিনিউ করা যাবে এভাবে জাস্ট শুধুমাত্র খেলেই চলবে আপনার ডেইলি চার থেকে পাঁচ গ্রাম পর্যন্ত শিলাজিৎ এরকম এক কাপ পানির মধ্যে মিশিয়ে অথবা দুধের সাথে মিশিয়ে গরম কুসুম গরম দুধ বা কুসুম গরম পানির সাথে মিশিয়ে এটা কন্টিনিউ করা যাবে এবং এই শিলাজিতের গুণগত মানটা খুবই ভালো এখন প্রশ্ন হলো শিলাজিৎ কেন খাবেন শিলাজিৎ অনেকেই মনে করে এটা শুধুমাত্র যৌন ডেভেলপমেন্টের জন্যই এটা কাজ করে আসলে সম্পূর্ণ ধারণাটা একটু ভুল এটা এই শিলাজিৎটা শুধুমাত্র যৌন ডেভেলপমেন্টের জন্য না এটা সার্বিক দিক থেকেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ যেমন এটা আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে কাজ করে এটা কোলেস্ট্রল কমাতে কাজ করে শরীরে ওজন কমাতে বা ওয়েট লস করতে কাজ করে কোষ্ঠকাঠিন্য যদি থাকে সেটার ক্ষেত্রে কাজ করে আবার আপনার আলসার যদি থাকে আলসারের ক্ষেত্রে আলসারের যে ক্ষয়গুলো আছে এই ক্ষয়গুলো পূরণের জন্য কাজ করে এবং রক্তস্বল্পতা বা হিমোগ্লোবিনের ক্ষেত্রে তো এর কোনো জুরি নেই বিশেষত হিমোগ্লোবিন যাদের কম থাকে বা রক্ত রক্তশূন্যতা থাকে তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে তারপরে অর্শ গ্যাস পাইলস এর মতো যে সমস্যাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও এটা কাজ করে অর্থাৎ এটাকে দেখা যাচ্ছে যে আপনার কোষ্ঠকাঠিন্যতা যেহেতু দূর করবে সেক্ষেত্রে আপনার অর্শ বা গ্যাস বা পাইলসের যে যন্ত্রণা এটা অনেকাংশে কমে যায় তাছাড়া দেখা যাচ্ছে যে এটার আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে উচ্চতা বাড়াতে বা যেহেতু এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে যেমন ম্যাঙ্গানিস থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে এ ধরনের জিনিসগুলো থাকে তো যার কারণে এটা আপনার খুব ভালো একটা অক্সিডেন্টের কাজ করে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে স্বাস্থ্য বর্ধক্রণিক হিসেবেও কাজ করে যেহেতু এটা আপনার বডি মেটাবলিজম বৃদ্ধি করে দেখা যাচ্ছে যে আবার যে খারাপ যে বেসাল মেটাবলিজম ইন্ডেক্স বিএমআই সেটাও কমাতে সাহায্য করে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে যে আপনার বাতের ব্যথা বা অন্যান্য এই ধরনের কিছু সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের অ্যাসিডের ক্ষরণ তারপরে আপনার যকৃতের যে বৃত্তের নির্যাস বাড়িয়ে দেয় তো এই ধরনের আর এই কাজগুলো ছাড়াও মেইন যে কাজটা করে সেটা হলো আপনার পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এই টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির কারণে থেকে আপনার বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে শুক্রাণু বৃদ্ধি পায় যাদের বাচ্চা কনসিভ করতে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উত্থানজনিত সমস্যার জন্য কাজ করে এই কারণে শিলাজিৎ খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যাচারাল একটা হার্বস এবং এটা যে কেউ খেতে পারে এবং শিলাজিতের অন্যান্য আরও বিস্তারিত আলোচনা শিলাজিত কেন খাবেন এতে কী কী উপাদান আছে বা কীভাবে তৈরি হয় বা কিভাবে আসছে কীভাবে খেতে হয় বিস্তারিত জিনিসগুলো জানার জন্য আমাদের চ্যানেলে শিলাজিতের অসংখ্য আরো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারবেন আজকে ডিটেলস বলব না আজকে ডিটেলস বলতে গেলে ভিডিও বড় হবে জাস্ট শুধু আপনাদের দেখা যে শিলাজিতটা আমরা কিভাবে প্রসেস করি জাস্ট এইটুকু দেখালাম যে আমাদের এক কেজির প্যাকগুলো আসে বাইরে থেকে এবং সেগুলোকে প্রসেস করে এভাবে ছোটো ছোটো পট করে আমরা এগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং শিলাজিতের যে অরিজিনাল শিলাজিত এটা অবশ্যই এটা আঠালো হবে এটা প্রচুর আঠালো এবং টেম্পারেচার যখন আসবে তখন গলে যাবে এই যে দেখেন এটা কিন্তু প্রচুর আঠালো এটি হলো শিলাজিৎ এবং এটা স্বাদ হালকা মিষ্টি ভাবে থাকবে এটা তিতা ভাব থাকবে না ভেজাল শিলাজিৎ গুলো সাধারণত তিতা আকৃতির হয় এবং ভেজাল শিলাজিৎ কেনার উপায় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর এই শিলাজিৎটা বর্তমানে দাম বৃদ্ধি পেতে পেতে গত তিন চার বছর আগে আমরা শুরু করছিলাম যখন তখন অনলাইনে যখন আমরা ভিডিও দেই তখন দাম ছিল ছয় হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার টাকা কেজি এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমানে দশ হাজার টাকা কেজিতে গিয়ে ঠেকছে এখন বর্তমানে এটা দশ হাজার টাকা কেজি বা প্রতি একশো গ্রামের দাম পড়বে নয়শো নিরানব্বই টাকা বা এক হাজার টাকা আর এছাড়াও আমাদের পারদ শোধিত করে পারদ শোধন করে চোদ্দশো পঞ্চাশ গ্রামের একটা হালুয়া আমরা তৈরি করি এই হালুয়াটা এটাই যে দেখেন গ্লোব যার ব্যবহার করা হয়েছে একটা প্লাস্টিকের কন্টেনার যার দাম একশো টাকা এবং প্লাস্টিকের গুণগত মানও খুব ভালো আমরা সবসময় চেষ্টা করি ওষুধের গুণগত মান এবং এর যে পাত্র ব্যবহার্য এই জিনিসগুলো সবসময় ভালো মানের ব্যবহার করা যাতে ওষুধের গুণগত মানটা ভালো থাকে তো পাঁচ গ্রাম পারদ পঁচিশ গ্রাম রমি মুস্তাকি পঞ্চাশ পঁচিশ গ্রাম শিলাজিৎ আপনার স্বর্ণভস্ম রৌপ্যভস্ম এছাড়া আপনার স্বর্ণ মকর মকরডস অন্যান্য যে বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলোর মিশ্রণে এই হালুয়াটা তৈরি করা হয় এটা মূলত উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং যাদের একেবারে বলা যায় ধ্বজভঙ্গ টাইপের কোনো কিছু কাজ করে না তাদের জন্য এটা সর্বোত্তম এবং বলা যায় সর্বশেষ চিকিৎসা এবং খুবই ভালো মানের একটা ঔষধ এটা আপনার কস্ট পরে এটা প্রায় দেড় কেজি মতো থাকে চোদ্দোশো গ্রাম প্লাস চোদ্দোশো পঞ্চাশ গ্রাম বা পনেরোশো গ্রাম কোয়ান্টিটি হয় থাকে এটা যায় আপনার দেড় মাস দেড় মাস দুই বেলা করে কন্টিনিউ করতে হয় এটার দাম চার হাজার পাঁচশো টাকা তবে বর্তমানে আমরা পাঁচশো টাকা কমে বিক্রি করতেছি গত আরও এক থেকে দেড় মাস যাবৎ এবং বর্তমানে এটা আপনার তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এবং এটার ব্যাপারেও ভিডিও দেওয়া আছে চ্যানেলে একটু দেখে নেবেন বিশেষ করে বাজিকরণ কুস্তুরি প্লাস যে হালুয়াগুলো সেম ওই ওই টাইপের হালুয়া এটা তারপরেও এটা আমি ডিটেলস বানানোর যে ভিডিওটা সেটা এটা দেওয়া হয়নি ইনশাল্লাহ রিসেন্ট আমরা এটা এটাও চ্যানেলে দিয়ে দেবো আর এছাড়া যেটা আছে আমাদের আরও একটা প্রোডাক্ট যেটা নিয়ে এর আগে কথা বলা হয় নাই সেটা হলো স্বাস্থ্য বর্ধ ক্রনিক হিসেবে কাজ করে অর্থাৎ যাদের স্বাস্থ্য কম এই যে দেখেন এইগুলো সম্পূর্ণ জঙ্গলের গাছ গাছটা ভেঙে এটা করা হয়েছে এটা এক চামচ করে আপনার দুই বেলা খাওয়ার পরে খেতে পারেন এটা খেলে আপনার যাদের স্বাস্থ্য কম খাবারের রুচি কম অনিদ্রা এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং স্বাস্থ্য খুব দ্রুতই এটা গ্রো করবে এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছ গাছটার মাধ্যমে যার কারণে কোনো রকম সাইড এফেক্ট নেই এবং এটা আরেকটা আছে হালুয়া টাইপ এটাও আপনার সেম কাজ এই একই জিনিস শুধুমাত্র এটার সাথে মধু এবং অন্যান্য কিছু খনিজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার হালুয়া টাইপ যারা চূর্ণ বা পাউডার খেতে পারে না তাদের জন্য এটা এটার প্রাইস পরে আপনার হালুয়া যেটা সেটার দাম পরে আপনার তেরোশো টাকা এবং পাউডার যেটা এটার দাম পরে আপনার আটশো টাকা তো এই এটার কি কি উপাদান আছে এবং কিভাবে তৈরি করা হয় কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এটা নিয়েও ডিটেলস আমরা আলোচনা করব রিসেন্ট খুব রিসেন্ট ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমেই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি আসলে ব্যবসা প্রতিষ্ঠানের কাজে বা আসলে খুব রেজি দোকান সব সময় রুগীর প্রেশার থাকে তো যার কারণে দেখা যাচ্ছে ভিডিওগুলো আসলে সব সময় দিতে পারি না তো অনেকদিন পরে আসলাম আজকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য এবং রিসেন্ট হয়তো বা এই নতুন কিছু আইটেম এই জিনিসগুলো এগুলো খুব ভালো রেসপন্স করতেছে রুগীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আশা করি আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব খুব রিসেন্ট এবং চ্যানেলে এক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক